আজ বৃহস্পতিবার নয় চৈত্র দু সালের চব্বিশে মার্চ মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কিন্তু খুব একটি যে ভালো যাবে এমনটি কিন্তু নয় ভাগ্য মিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আপনাদের সামনে প্রেজেন্ট করা আমরা আমাদের রেসপন্সিবিলিটি বলে মনে করে থাকি আপনাদের চন্দ্র রাশি যদি মেষ হয়ে থাকে এই রাশিফল আপনাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর আপনাদের যদি মেষ লগ্ন হয়ে থাকে তাহলে কিন্তু আংশিক খাটতে চলেছে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাকেই অনুভব করবেন আর তাই নিজের শক্তিকে পরিপূর্ণভাবে সদ্ব্যবহার করবার চেষ্টা করুন আজকের দিনটি ধকলসাধ্য একটি দিন তৎসত্ত্বেও প্রাণ শক্তি সঞ্চয় করতে আপনারা সক্ষম হবেন আই ইনকাম বৃদ্ধি হলেও খরচ কিন্তু বাড়তে চলেছে বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই কিন্তু ক্ষতি চাকরিজীবীদের আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে সহকর্মীদের সাথে কোনো প্রকার অফিস গসিপিং বা অফিস পলিটিক্সের অংশ যেন হবেন না তাহলে কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আর মনোযোগকে বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে ডমিনেটিং নেচার যেন হবেন না দেখাবেন না আর নিজের বন্ধু বান্ধবদেরকেও আপনার অতিরিক্ত উদারতার সুযোগ যেন নিতে দেবেন না আজ আপনারা চেষ্টা করুন ফাঁকা সময়ে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেওয়া এর ফলে আপনারা মানসিক অবশ্যই প্রফুল্লতা পাবেন আজ আপনাদের উচিত পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন প্রত্যেকের সাথেই সম্পর্কের পুনরুজ্জীবনকে বৃদ্ধি করবার মুখনিশ্রিত বাণীর দিকে একটু খেয়াল রাখুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। আজ আপনাদের মধ্যে কোনো পার্থক্য বড় হয়ে দেখা দিতে পারে নিজের অবস্থানকে একে অপরের কাছে বোঝাতে আপনারা অক্ষম হবেন আত্মীয় স্বজনদের কারণে স্বামী স্ত্রী আপনাদের মধ্যে কোনো মনোমালিন্য হতেই পারে তবে দিনের শেষে সব কিছু মিটেও যাবে আজ স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে তাই বিষয়ে আপনাদের সজাগ থাকার প্রয়োজন আজ যদিও বৃহস্পতিবার তৎসত্ত্বেও বলবো মঙ্গলদেব অর্থাৎ যাকে ভূমিপুত্র বলা হয় অর্থাৎ আজ আপনি খালি পায়ে একটু মাটির উপরে হাঁটবেন মাটিকে হাত দিয়ে প্রণাম করবেন এবং মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং স নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন আজকের দিনটি আশা করি আপনাদের অভূতপূর্ব কাটবে